গতকাল সন্ধ্যার সময় আমাদের কাছে একটা ইনফরমেশন ছিল যে এমবিবি এয়ারপোর্টে কিছু লোক ঘোরাফেরা করছে সন্দেহমূলক করা বাংলাদেশে হতে পারে। সেই অনুসারে আমরা এখানে অভিযান চালাই এবং চালিয়ে ছজনকে আমরা আটক করি এবং জিজ্ঞাসাবাদে ওরা কোনো ডকুমেন্টস আমাদেরকে দেখাতে পারেনি এবং ওরা কনফেস্ট করেছে যে ওরা বাংলাদেশ থেকে এসেছে এবং ওদের কাছে কোনো ভ্যালিড পাসপোর্ট নেই। তারপরে আমরা ওদেরকে থানাতে নিয়ে এসেছি এবং আইন মোতাবেক আমরা একটা কেস নিয়েছি। তারা কোথায় যাচ্ছিলেন বিমানবন্দর থেকে এসে? তারা সম্ভবত কলকাতাতে যাওয়ার চেষ্টা করছিল। তারা কোন সীমান্ত দিয়ে ত্রিপুরা রাজ্যে প্রবেশ করে সেই বিষয়ে কোনো তথ্য পেয়েছেন কি? সেই বিষয়ে এখনও কোনো কিছু পাওয়া যায়নি। ইনভেস্টিগেশন হচ্ছে, ইনভেস্টিগেশনে পরবর্তী সময় সেটা জানাবে। ধন্যবাদ স্যার।